हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं ऑडिटर हूं। अपन ये वीडियो में कुछ लेटेस्ट अपडेट्स नहीं कथा बोलो। तो वीडियो प्रथम अपडेट है कंगुआ के केंद्र करे सूर्या छवि अपन प्रत्येक जाने। तो ये छवि 14 नवंबर रिलीज करते चले दो सप्ताह आगे ट्रेलर चले आसबे, मैंने 1 नवंबर मोस्ट प्रोबेबली ट्रेलर चले आसबे। तो छवि अपडेट उठे आसछे छबिर मध्य सूर्या के किन्तु आमरा तीनटे लुके देखते पाबो। एकटा तो मॉडर्न डे लुक रयेछे, आरेकटा पुरानो दिनकार वारियर टाइपेर लुक रयेछे। दुटो लुक तो आमादेर सामने एसेछे, बाट ए छाड़ाओ नाकि छबिर मध्ये तार आरो एकटा लुक थाकते चलेछे। एटा डायरेक्टर शिवा निजे बोलेछे एबं छबिटार रान टाइम किन्तु आड़ाई घंटा नीचे तारा करे दियेछे एबं नाकि प्रचंड रेसी स्क्रीन प्ले हबे एबं कोनो डाल मोमेंट हबे ना एटा शिवा बोलेछे। आर प्रोड्यूसर क्लेम करेछे छबिटा नाकि 2000 कोटी टाका कालेक्शन करबे, एरकम तिनि क्लेम করে বসেছেন। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি ছবিটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস রিলিজ করছে, তো প্রতিটা ল্যাঙ্গুয়েজেই সূর্যার ভয়েসই আমরা শুনতে পাবো, সেটা হিন্দিতেও। বাট তিনি নিজে ডাবিং করবেন না, এআই ইউজ করে তার প্রতিটা মানে ভাষার ডাবিং আর কি তার ভয়েসটা ইউজ করে করা হবে। তো এরকম প্ল্যানিং করছে মেকার্সরা। তো এইগুলো কাঙ্গুয়া থেকে আপডেট ছিল। এর পরবর্তীতে বেশিরভাগ আপডেটস রয়েছে হচ্ছে লোকেশ কানাগরাজ এবং আমির খানকে নিয়ে। তো লোকেশ কানাগরাজ রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে যে কুলি ছবিটা কিন্তু একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হতে চলেছে। এই ছবিটা তিনি প্ল্যান করছেন যে নেক্সট 6 মান্থসের মধ্যে কমপ্লিট করে ফেলবেন এবং পরের বছর রিলিজ হয়ে যাবে। এছাড়া তিনি বলেছেন এর পরবর্তীতে তিনি ক্যাদি 2 বানাবেন, যে ছবিটার মধ্যে কিন্তু সবকটা এলসিইউ যত ক্যারেক্টার আছে তারা সবাই নাকি অ্যাপিয়ার করতে চলেছে ক্যাদি 2 এর মধ্যে। আর এছাড়া তিনি সূর্যাকে নিয়ে বলেছেন যে সূর্যাকে নিয়ে তিনি রোলেক্সের একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম করবেন। আর পরবর্তীতে তিনি একটা সায়েন্স ফিকশন ছবি সূর্যার সাথে প্ল্যান করছেন, যেটা তার এলসিইউ সবকটা ছবি কমপ্লিট করে নেওয়ার পরবর্তীতে তিনি এই ছবিটা করবেন, ইডুম বা মায়াবী বলে। তো সেই ছবিটার ব্যাপারে অনেকদিন ধরেই সরা গেছিল যে সেটা একটা সুপার হিরো কাইন্ড অফ ফিল্ম হতে চলেছে। তো এই আপডেটগুলো লোকেশ কানাগরাজ নিজে বলে দিয়েছেন। আর এছাড়া তিনি বেন্স বলে যে ছবিটা সেটাও এলসিইউর পার্ট হবে, তবে সেই ছবিটা তিনি জাস্ট লিখেছেন, প্রোডিউস করছেন বা ডিরেক্ট করছেন না, রাঘব লরেন্সকে। সেই ছবিটার মধ্যে আমরা দেখতে পেতে চলেছি, সেই ছবিটার মানে অ্যানাউন্সমেন্টও অনেক আগে চলে এসেছিল আর কি, একটা পোস্টার সমেত। এছাড়া বলে রাখি লোকেশ কানাগরাজের ছবির মধ্যে কুলির ছবিটার মধ্যে কিন্তু আমির খানের ক্যামিও কনফার্ম হয়ে গেছে। কালকে 15 তারিখ থেকে আমির খান চেন্নাইতে নিজের পোর্শনস গুলো শুট করবে। আর এছাড়া লোকেশ কানাগরাজের সাথে আমির খানের একটা ছবি নিয়ে কথাবার্তা চলছে, যেটা একটা সুপার হিরো ফিল্ম হতে চলেছে। লোকেশ কানাগরাজ জাস্ট আইডিয়া লেভেলে ডিসকাশন হয়েছে, ফার্স্ট ড্রাফট শোনাবে, আমির খানের যদি পছন্দ হয় আমির খান আরো ইনপুট দেবে। আপনারা প্রত্যেকেই জানেন আমির খান কিন্তু পুরো স্ক্রিন প্লে না শুনে কিন্তু তিনি হ্যাঁ বলেন না। তো তারা দুজনে যদি মানে আমির খান ফাইন মানে রাজি হন, তাহলে এই ছবিটা 2026 সালে লোকেশ কানাগরাজ বানাবে। এটা একটা সুপার হিরো ফিল্ম হতে চলেছে, দেখা যাক এই ছবিটা আলটিমেটলি হয় কিনা। আমি তো এদের দুজনে কোলাবোরেশন দেখতে চাই। আর এছাড়া তিনি মধু মান্টেনা মানে আমির খান মধু মান্টেনা এবং আলু অরবিন্দকে বলেছেন যে তারা যেন গজনী 2 ডেভেলপ করে আমির খান ইন্টারেস্টেড অ্যাকশন জনরাতে ফেরার জন্য। তো আমির খানকে নিয়ে এরকমই আপডেট উঠে আসছে। আর এছাড়া আপনাদেরকে তো কদিন আগে বলেছিলাম যে একটা 4 দিন নাকি জিন্দগি বলে একটা টাইম লুক কমেডি ছবি তিনি রাজকুমার সন্তোষীর সাথে কথাবার্তা চলছে। আর এছাড়া জয়া আক্তারের সাথে আরো একটা ছবি নিয়ে কথাবার্তা চলছে। তো এরকম দেখা যাক কোন ছবিটা আমির খানের সিতারে জমিন পর পরবর্তীতে কোন ছবিটা সে করে, রাজকুমার সন্তোষীর সাথে ছবিটা আগে করে নাকি লোকেশ কানাগরাজের সাথে আগে ছবিটা করে। এই সবকটা ছবি কিন্তু এখনো ডিসকাশন লেভেলে আছে, কোনটাই কিন্তু ফাইনালাইজ হয়ে যায়নি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে লুসিফার 2 মানে ইম্পুরমকে কেন্দ্র করতে। এই ছবিটা মার্চ মাসে 2025 সালে কিন্তু রিলিজ করতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে লোকেশ কানাগরাজ ইন্টারভিউতে নিজে জানিয়েছিলেন যে লিও 2 যদি হয় সেই ছবিটার নাম হবে হচ্ছে পার্থিবন। পার্থিবন হচ্ছে বিজয়ের যে ক্যারেক্টারটা প্রেজেন্ট ডেতে ছিল সেই ক্যারেক্টারটার নাম ছিল পার্থিবন। তো সেই লিও 2 হলে সেই ছবিটার নাম হবে পার্থিবন। পরবর্তী আপডেটটা হচ্ছে ধনুষের ছবি কুবেরাকে কেন্দ্র করতে। এই ছবি তো একটা টিজার আমাদের সামনে এসেছিল রশ্মিকা মন্দানার, এছাড়া পোস্টার এসেছিল নাগার্জুন এই ছবির মধ্যে থাকতে চলেছেন। তো এই ছবিটা শিবরাত্রি উপলক্ষে ফেব্রুয়ারি মাসে 2025 সালে রিলিজ করতে চলেছে। আপনাদেরকে কুবেরা অরিত্রস জ্ঞান বলে সার্চ করুন, একটা খুব দারুণ ভিডিও পাবেন যেখানে কুবেরের কি গল্প, ব্যাক স্টোরি, কি কি ব্যাপার, মহাদেবের সাথে তার কি কানেকশন আছে, সেই মাইথোলজিক্যাল গল্পটা আমি বলেছিলাম। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন চাইলে ভিডিওটা চেক আউট করে দেখতে পারেন। গেম চেঞ্জারের মেকার্সরা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে সংক্রান্তি মানে 10 জানুয়ারি 2025 সালে তাদের ছবিটা মুক্তি পেতে চলেছে। তো দেখা যাক কিরকম হয় ছবিটা। এবং সংক্রান্তিতে তেলেগু বক্স অফিসে যে কোনো ছবি রিলিজ করলে অ্যাভারেজ ছবি হলেও কিন্তু সেই ছবিটা বড় সড়ো একটা কালেকশন করে না। তো দেখা যাক গেম চেঞ্জার সফল হয় কিনা। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে তুম্বার খ্যাত সোহম শাহকে কেন্দ্র করে। তো সোহম শাহ নিজের প্রোডাকশন হাউসের মানে আন্ডারে আরও একটা ছবি করছেন, যে ছবির পোস্টার চলেছে, ছবিটার নাম হচ্ছে ক্রেজি বলে। এবং পোস্টারটা কিন্তু পুরো অন্যরকমের একটা পোস্টার ছিল, সোহম শাহর মুখটা আমরা দেখতে পাচ্ছি এবং তার মধ্যে দিয়ে মুখটার মধ্যে দিয়ে পুরো শহরের রাস্তা ঘাট ট্রাফিক চলছে, খুব ইন্টারেস্টিং একটা পোস্টার হয়েছে। তো দেখা যাক ক্রেজি ছবিটা কিরকম হয়। এবং তুম্বার ছবিটা যেরকম একটা বিশাল বড় ইম্প্যাক্ট ছেড়েছে পপ কালচার ইম্প্যাক্ট, সেটা ক্রেজি ছাড়তে পারে কিনা এবং সোহম শাহ নিজের প্রোডাকশন থেকে আরো অনেকগুলো ছবি প্রোডিউস করছেন সেই ছবিগুলো সেই ইম্প্যাক্ট করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।